ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের রুকন ও ওয়াজিব সমূহ। হজের রুকন চারটি, ওয়াজিব আটটি, এবং রুকন ও ওয়াজিব ছাড়া বাকি আমলগুলো সুন্নত। প্রথমেই হজের রুকন, হজের রুকন চারটি। নাম্বার এক, নিয়ত করে এহরাম বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। ইমাম বুখারি এবং ইমাম মুসলিম হাদিসটি রিওয়ায়াত করেছেন। নাম্বার দুই, আরাফাতে অবস্থান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, আরাফাই হচ্ছে হজ। ইমাম তিরমিদি, আবু দাউদ, আন-নাসাঈ ও ইবনে মাজাহ হাদিসটি রিওয়ায়াত করেছেন। নাম্বার তিন, তওয়াফ করা। এই তওয়াফের নাম তওয়াফ জিয়ারা অথবা তওয়াফ ইফাদাহ বলা হয়। আর তওয়াফ অর্থ হল যে কাবা ঘরের চতুর্পাশে সাতবার চক্কর দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, এবং তারা যেন তওয়াফ করে প্রাচীন গৃহের অর্থাৎ কাবা ঘরের। সূরাতুল হাজের 29 নম্বর আয়াত। নাম্বার চার, সাই করা। সাই করা অর্থাৎ সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যাওয়া, এটি হলো একটি সাই। আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসা একটি আরেকটি সাই, এভাবে সাতবার সাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাই করো, কেননা নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সাই নির্ধারণ করেছেন। ইমাম আহমদ ওনার মুসনাদে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। দ্বিতীয়ত, হজের ওয়াজিব। হজের ওয়াজিব আটটি। নাম্বার এক, মিকাত থেকে এহরাম বাঁধা। আমরা জানতে পেরেছি যে এহরাম বাঁধাটি হলো রুকন, কিন্তু মিকাত থেকে এহরাম বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চতুর্পাশে বিভিন্ন মিকাত নির্ধারণ করে দিয়েছেন, যারা নাকি মক্কা বাহিরে থেকে হজ এবং উমরার নিয়ত করে তারা ওইসব মিকাত থেকে এহরাম বাঁধে মক্কাতে প্রবেশ করবেন। তো বুঝতে পারলাম মিকাত থেকে এহরাম বাঁধা হলো ওয়াজিব। নাম্বার দুই, আরাফাত ময়দানে সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করা। আমরা জানতে পেরেছি যে আরাফাতে অবস্থান করাটা হলো রুকন, কিন্তু সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করাটা হলো ওয়াজিব। নাম্বার তিন, মুজদালিফাতে রাত্রি যাপন করা। নাম্বার চার, ধারাবাহিকতা রক্ষা করে জামারাতগুলোকে, ধারাবাহিকতা রক্ষা করে জামারাতগুলোতে কঙ্কর নিক্ষেপ করা। নাম্বার পাঁচ, মাথা মুন্ডন করা বা ছাটা। নাম্বার ছয়, তামাত্তু কিংবা কিরান, হজ পালনকারী হলে হাদি দেওয়া অর্থাৎ ছাগল জবাই করা, কিন্তু যদি সে ইফরাদ হজ করে থাকে তার জন্য এই হাদি দেওয়াটি ওয়াজিব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে তোমাদের মধ্যে যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে লাভবান হতে চায় সে সহজলভ্য হাদি জবাই করবে, কিন্তু কেউ যদি তা না পায় তবে তাকে হজের সময় তিন দিন এবং ঘরে ফেরার পর সাত দিন
এ পূর্ণ 10 দিন রোজা পালন করতে হবে। নাম্বার 7, আয়ামাত তাশরিক অর্থাৎ তাশরিকের দিনগুলোতে মিনায় রাত্রি যাপন করা। নাম্বার 8, বিদায়ী তওয়াফ করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বললেন যে লোকদের আদেশ দেয়া হয় যে তাদের শেষ কাজ যেন হয় বাইতুল্লাহর তওয়াফ। ইমাম বুখারী হাদিসটি রিওয়ায়াত করেছেন। এ ছিল হজের ওয়াজিব সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।